হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ অনেক দিন পর আমি চলে এসেছি পায়েল জুয়েলার্স যেটা কি দমদমে আছে আজকে এখানে আপনাদেরকে এই ধরনের কিছু কালেকশন দেখেছি যেগুলো দেখাবো যেগুলো ব্রাইডাল পারপাসেও আপনারা ইউজ করতে পারবেন আর রেগুলার ইউজের জন্য কিছু কালেকশন দেখেছি সেগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর আমাদের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনারা যদি ভিজিট করছেন তো এক না একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন সেটা পেলে কিন্তু আপনাদের প্রাইসটা কম হবে আর আপনাদের কেনাকাটার জন্য সুবিধা হবে তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি আমরা স্টার্ট করি তার আগে বলে দিই আমরা আজকে স্টার্ট করবো এটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম থেকে স্টার্ট করবো স্টার্ট করা যাক আজকে কথা মতন আজকের প্রথম কালেকশন থেকে আমি আরম্ভ করলাম একটা খুব সুন্দর ধরনের আপনাদেরকে শকেট চুরি দেখাচ্ছি দেখুন এই শকেট চুরিটি দারুন দেখতে কিন্তু এটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম ওয়ান হান্ড্রেড নাইনটি মিলিগ্রাম আর আজকের গোল্ড রেট হচ্ছে সেভেন থাউজেন্ড রুপিস পার গ্রাম আমি শুধু মেকিং নিয়ে বলবো এটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম ওয়ান হান্ড্রেড নাইনটি মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড আমি কিন্তু আজকের গোল্ড রেট অনুযায়ী দাম বলছি আপনারা যেদিনে পার্চেস করতে আসবেন সেদিনের গোল্ড রেট অনুযায়ী আপনাদেরকে পারচেস করতে হবে যেহেতু আপনারা ভালোভাবে জানেন গোল্ড রেট প্রত্যেক দিন আপডাউন হতে থাকে তাই যেদিনে পারচেস করবেন সেদিনের গোল্ড রেট অনুযায়ী পারচেস করতে হবে আসুন পরবর্তী কালেকশানের দিকে যাই একটা বিউটিফুল ঝুমকা দেখাচ্ছি আপনাদেরকে ডাবল স্টেপের ওপরে আছে নিচেরটা একটু ছোটর মধ্যে ওপরে দেখুন ম্যাট ফিনিশিং ওপরে উপরে অনেক গ্লজি লাগছে কিন্তু এটা কিন্তু ব্রাইডেলের জন্য খুব আইডিয়াল হবে এই ধরনের কালেকশন যেটার ওয়েট টেন গ্রাম টু হান্ড্রেড এইটি মিলিগ্রাম এটার প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী সেভেন্টি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সাতাত্তর হাজার একশো টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু নাইন ওয়ান সিক্স বাইশ হলমার্ক এইচ ও আইডি করা আছে আপনারা চাইলে নিজের মোবাইলেও এইচ ও আইডি নাম্বারটি চেক করে নিতে পারবেন তাছাড়া নিজস্ব ডিজাইন থাকলে সেটাও আপনারা অর্ডার দিতে পারেন দশ থেকে পনেরো দিন কিন্তু সময় দিলে সেটাও তৈরিয়ে যাবে পুরনো গোল্ড যদি থাকে আপনাদের কাছে তো এখানে কিন্তু আপনারা বেস্ট প্রাইস আপনারা পেয়ে যাবেন এখানে এক্সচেঞ্জ করে পরবর্তী এবার আপনাদের সামনে আমি রেখেছি খুব সুন্দর ধরনের একটা চিক রেখেছি তার সাথে একটা নেকলেস একটা পার্লের সীতা তার সাথে একটা খুব সুন্দর সব থেকে আগে আমি যেটার ব্যাপারে আপনাদেরকে বলবো যে চিকটা রেখেছি সেটার ব্যাপারে আপনাদেরকে বলবো এই চিকটা ঝালোর চিক বলতে পারেন ফ্লাওয়ার মোটিভ ডিজাইন আছে যেটার ওয়েট হচ্ছে সেভেন গ্রাম থ্রি হান্ড্রেড থার্টি মিলি সেভেন গ্রাম মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী মেকিং জিএস সরি মেকিং নিয়ে শুধু মেকিং নিয়ে ফিফটি পঞ্চান্ন হাজার টাকা এর সাথে একটা রেখেছি আমরা নেকলেস পকেট ফ্রেন্ডলি মানে বাজেটের মধ্যে যদি কারোর কারো কেউ নিতে চায় এই ধরনের নেকলেস এগুলো নিতে পারেন এটার ওয়েট হচ্ছে সেভেন গ্রাম নেকলেসটার ওয়েট হচ্ছে সেভেন গ্রাম এর কিন্তু ম্যাচিং ইয়ারিং আপনারা পেয়ে যাবেন যদি ম্যাচিং ইয়ারিং না থাকে তো আপনাদেরকে দশ দিন কমসে কম সময় দিতে হবে ম্যাচিং ইয়ারিং আপনারা পেয়ে যাবেন ওয়েট সেভেন গ্রাম প্রাইস ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তার সাথে রেখেছি পার্লের সীতাহার পার্ল এবং ক্রিস্টাল দিয়ে কিন্তু এটা গ্রিন কালার ক্রিস্টাল দিয়ে কিন্তু এটা করা হয়েছে এটার লেন্থ আমি বলে দিই আমরা ছোট করে এখানে রেখেছি এটার লেন্থ হচ্ছে আপনার বাইশ থেকে চব্বিশ ইঞ্চ এটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম এইটি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এর সাথে রেখেছি খুব সুন্দর ধরনের পাসা পাশা যেটারেড থার্টি মিলিগ্রাম অনেকটা বড় কান পুরোটাই কভার করবে এই ধরনের পাসা যখন আপনারা পরবেন আর এই পাসাটির প্রাইস থার্টি থ্রি থাউজেন্ড টু এই যে সেট পুরো দেখালাম আমি এর ভিতরে ইন্ডিভিজুয়ালি কোনোটাও নিতে পারেন আমরা জাস্ট একটা আইডিয়ার জন্য আপনাদেরকে এই ধরনের রেখে দেখালাম যেটা দরকার আপনারা ইন্ডিভিজুয়ালি নিতে পারেন আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যেটা রেখেছি আপনাদের সামনে খুব সুন্দর ধরনের একটা গলা ভরা চিক রেখেছি চিকম চোখার যেটা বলতে পারেন তার সাথে একটা দারুণ ধরনের লহরি রেখেছি পয়লের লহরি এবং কাস্টিং এর উপর একটা খুব সুন্দর ইয়ারিংও আছে যেটার ব্যাপারে আপনাদেরকে বলবো আমি সব থেকে আগে আমি যেটা বলতে চাই এই চিকটার ব্যাপারে জেনে নিন এটা একদম গলা ভরা একটা চিক যেটার ওয়েট হচ্ছে ফরটিন গ্রাম সিক্সটি মিলি চোদ্দ গ্রাম ষাট মিলিগ্রাম অনেক বিউটিফুল ব্রাইডেল পারপাসের জন্য এটা আপনারা নিতে পারেন এই ধরনের কালেকশন এটার অ্যাপ্রক্স প্রাইস লাখ হান্ড্রেড এক লাখ লহরি এই যে লহরিটা দেখছেন আপনারা আমরা যে ডিজাইন দেখাচ্ছি এতে যদি কিছু কাস্টমাইজ চেঞ্জ করা থাকে সেটাও আপনারা করাতে পারেন অর্ডার দিলে কিন্তু সেটাও হয়ে যাবে ওয়েট হচ্ছে সিক্স গ্রাম ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম দেখুন বিউটিফুল লাগছে কিন্তু ডিজাইনটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখুন দারুন দেখতে কিন্তু ফ্লাওয়ার মোটিভ ডিজাইন আছে হাই পলিশের এবং ম্যাট ডিজাইন করা এটার হান্ড্রেড হচ্ছে এর সাথে রেখেছি এগুলো দেখুন আমরা ম্যাচিং করে দেখাচ্ছি আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি কোনোটাও আপনারা পারচেজ করতে পারেন এই যে ইয়ারিংটা দেখছেন আপনারা সুন্দর ধরনের ইয়ারিং যেটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম ফাইভ হান্ড্রেড থার্টি মিলিগ্রাম দারুন দেখতে কিন্তু ইয়ারিংটা আমি একটু জুম করে দেখাবো ইয়ারিংটি

পাঁচশো টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি এটাকে পাঁচ নোয়া বলা যায় ওয়ান গ্রাম এইট হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম এক গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম এগুলো আরো হালকা মধ্যেও হয়ে যায় অর্ডার দিলে কিন্তু আপনারা সেটাও পেয়ে যাবেন এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী থার্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড তেরো হাজার আটশো টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এটা একটি মুখ নোয়া দুদিকে কিন্তু গ্লাস মুখ আছে গ্লাস মুখ কিন্তু এটা স্কোয়ার শেপের আছে এটা একটু আলাদা ধরনের আছে ম্যাট ফিনিশিং এবং এতে কিন্তু ছিলার কাজ করা এটা গ্লাস মুখ নোয়া বলতে পারেন আপনারা হাফ কাপার নোয়া আছে এটার ওয়েট হচ্ছে গ্রাম গোল্ড রেট অনুযায়ী ফার্টি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড একচল্লিশ হাজার একশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটাও একটি পাঁচ নোয়া দেখাচ্ছি আপনাদেরকে বরফি কাটিং এর মধ্যে ডিজাইন করা আছে এটার ওয়েট হচ্ছে ওয়ান গ্রাম এইট হান্ড্রেড থার্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড তেরো হাজার সাতশো টাকা নেক্সট কালেকশন এই কাস্টিং মুখ নোয়াটা দেখুন খুব সুন্দর ধরনের কিন্তু হাফ কাভার আছে যেটার হান্ড্রেড এইটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস ফিফটি ওয়ান থাউজেন্ড একান্ন হাজার টাকা নেক্সট কালেকশানে যাচ্ছি ডিজাইনের পলা দেখাচ্ছি বিউটিফুল ডিজাইন কিন্তু এটা ওয়েট হচ্ছে ফোর গ্রাম

শুধুমাত্র মেকিং নিয়ে এটার প্রাইস হচ্ছে থার্টি থাউজেন্ড থ্রি আবার বলে দিই থ্রি গ্রাম ফর্টি মিলিগ্রাম প্রাইস থার্টি পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি চওড়া একটা পলা দেখাচ্ছি আপনাদেরকে এই ধরনের পলাকে চুর পলাও বলা যায় থ্রি গ্রাম ফোর মিলিগ্রাম অনেক চওড়া আছে কিন্তু এটা থ্রি গ্রাম ফোর হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ছাব্বিশ হাজার একশো টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি এটাকে মুখ পলা বলা যায় মাঝখানে একটা ছোট্ট স্টোন দেওয়া আছে হচ্ছে ফোর গ্রাম থার্টি মিলি প্রাইস থার্টি থাউজেন্ড যেটা পছন্দ বন্ধুরা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিজিট করলে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন সেটা পেলে কিন্তু দামটা কম হবে আর আপনাদের কেনাকাটার জন্য আর একটু সুবিধা হবে পরবর্তী কালেকশনের দিকে যাই এবার দেখাচ্ছি ব্রেসলেট পলা এই যে ব্রেসলেট পলাটা দেখাচ্ছি এটার বেট হচ্ছে থ্রি গ্রাম থ্রি হান্ড্রেড

এটা সলিড চুরি দেখাচ্ছি আপনাদেরকে সিঙ্গেল পিসের ওয়েট বলে দি আপনাদেরকে নাইন গ্রাম ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম মিনের কাজ করা বিউটিফুল লাগছে কিন্তু দেখতে অ্যাপ্রক্স প্রাইস সিঙ্গেল আপনি নিতে পারেন আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যেন দেখাচ্ছি দেখুন এটা কিন্তু শিলার কাজটা খুব সুন্দরভাবে করা হয়েছে এটা হচ্ছে শাখা পাঁচ শাখা ওয়েট থ্রি গ্রাম থ্রি হান্ড্রেড সিক্সটি টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড আমি যেটা বলছিলাম চিলা কাজটা এইভাবে করা হয়েছে হাই পলিশেরও কিছুটা কাজ অনেক গ্লজিল আছে কিন্তু পরলে কিন্তু ভালো লাগবে আসুন পরের কালেকশনের দিকে যাই এটা হচ্ছে পাঁচ পলা ফোর গ্রাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড একত্রিশ হাজার টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এটা হচ্ছে শখের চুরি টু গ্রাম টু হান্ড্রেড মিলিগ্রাম সিঙ্গেল পিস দেখাচ্ছি পেয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে সিক্সটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট কালেকশন একদম হালকার মধ্যে আপনাদেরকে শাখা দেখাচ্ছি এটা কিন্তু অফিস গোয়িং এর জন্য খুব সুন্দর হবে এখানে সরুর মধ্যে আছে অনেকজন এই ধরনের কালেকশন খোঁজেন টু গ্রাম ফোর হান্ড্রেড মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস নাইনটিন থাউজেন্ড পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি পাঁচ শাখা দেখুন এটাও কিন্তু সরুর মধ্যে ওয়েট হচ্ছে ওয়ান গ্রাম সেভেন হান্ড্রেড ফর্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টিন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস পরবর্তী কালেকশনে যাচ্ছি এই ডিজাইনটি দেখুন এটাকে পিরামিড ওয়ার্ক বলা যায় আর এখানে দড়ি মতন যেমনি পাক খাওয়ানো থাকে সেই ধরনের কিন্তু গোল্ডের কাজ করা হয়েছে খুব সুন্দর ধরনের শাখা যেটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম ফাইভ হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি ওয়েডিং পারপাসের জন্য একটা ঝুমকা আপনাদেরকে দেখাচ্ছি যেটা ডাবল স্টেপের উপরে আছে খুব সুন্দর ধরনের ডিজাইন কানটা পুরো কভার করবে কিন্তু এই ধরনের কালেকশন যেটার ওয়েট হচ্ছে টেন গ্রাম

সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আমরা ভিডিও মাধ্যমে আরো দেখাতে পারিনি আর আমাদের ফেসবুক পেজ ক্রেজি জেনা ওটাকে ফলো করুন ওখানে অনেক এমনি কালেকশন আছে যেগুলো আমরা এখানে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন তো আজকের মতন এতই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার